কারণ আমরা আজকে এই নার্সারিতে থেকে দেখে নেব বিভিন্ন গাছের পরিচর্যা ও টিপ, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পরিচর্যা। তখন আমরা এই নার্সারির যিনি কর্ণধার মালিক তমালদা, ওনার সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার, বলো। হ্যাঁ, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি গাছ দেখাবেন? সব রকমই দেখাবেন। আর যেটা এখন যেটা চলছে উচিত, যে গাছের বড় গাছের রিপোর্টিং, মানে বড় যেসব গাছ ফল ফুল তার রিপোর্টিং করার সময় শুরু হয়েছে, গরম পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন থেকে শুরু করলে গাছগুলো ভালো থাকবে। আচ্ছা, আর একটা পরিচর্যা হচ্ছে এই মাটি রাখো, এখানে দেখাচ্ছি এই যে মাটি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই মাটিটাকে এখন জল খাওয়ানো, জল খাওয়াচ্ছে। জল খাওয়ালে এটা 2 মাস ধরে তৈরি হবে, এটা ফুল গাছের জন্য তৈরি হচ্ছে মাটিটা। ফুল গাছ, মাটি, শুধু মাটি। এই জল দেবো, খোঁজবো, এর একটা সময় কি হবে, এই মাটিটা জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে। আচ্ছা, এইভাবে করলে মাটি যে কোনো গাছের ক্ষেত্রে, বলে রাখি দর্শক বন্ধুদের, যারা গাছ করেন, গাছ করতে ভালোবাসেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, মাটিটাকে তৈরি করুন। মাটি ভালো না হলে আপনার কোনো গাছই ভালো হবে না। এটা হলো তো মাটিকে ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা, মাটিকে ভালো করলে আপনার গাছ ভালো হয়ে যাবে। যেমন মানুষের পেট ভালো থাকলে সবই ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ঠিক তেমনি। মাটিটা আসল, মাটিটাকে তৈরি করতে হবে। মাটিটা আসল জিনিস, যেখান সেখান যে কোনো মাটি নিয়ে গাছ করবেন না, গাছ মরে যেতে পারে। আর জল, মাটিতে বেশি জল ধরে রাখলে সব গাছই মরে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক। মাটিতে জল কম থাকলেই ভালো। ভালো, হ্যাঁ, এইরকম এই মাটিটা করুন, একদম ঝুরঝুরে, আরো ঝুরঝুরে হবে। এই মাস এই এই এইটাকে এই এটাকে জল দিয়ে 2 মাস জল দেবো আর মাটি কোপাবো। আচ্ছা আচ্ছা, এই মাটিটা এক সময় জল ধরে রাখার ক্ষমতা হবে। এটা সবে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, এটা আগামী বছর ফুলের জন্য। আচ্ছা, এই মাটিতে আপনি কি কি মিশিয়েছেন? কিচ্ছু মেশাই, শুধু মাটি। এটা বেলে দোয়াশ মাটি, তাই তো? বেলে দোয়াশ মাটি, এই মাটির সঙ্গে কিচ্ছু মেশাবো না। আচ্ছা, প্লেন মাটি। হ্যাঁ, আমি গাছ যখন বসাবো দেখি দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ, কি করতে হয় আমি তখন দেখি দেবো কি কি মেশাতে হয়। আচ্ছা, কি মেশাতে হয় গাছ করুন, গাছ করার জন্য। ঠিক আছে, এবারে আপনাকে দেখাই, এটা বগনভিলিয়া ফুল আছে, পরে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা সিজন শীতের ফুল এখন আছে। আচ্ছা চলুন, আমরা একবার নার্সারিটা পুরোপুরি ঘুরে দেখে নিই। আচ্ছা, এখানে দেখুন পিটুনিয়া, শীতের পিটুনিয়া ফ্লক্স, এটা ডিজিটাল স্টিক এসে গেছে, এটা আরো ফুল গেছে সোতে। এখানে শুধু ফুলের দেখাচ্ছি, শীতের ফলটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, তবু চলে যাচ্ছে গোলাপ, এটা গোলাপ, গোলাপ কত সুন্দর গোলাপ হয়ে আছে দেখুন, গাছের চেহারা দেখুন, গাছের চেহারা, গাছটা একদম ফ্রেশ এবং খুব হেলদি, প্রত্যেকটা গাছ পাতা চকচক করছে। প্রজাপতির মতো শীতে খুব সুন্দর ফুল হয়। আর একটা কথা বলছি, আমি কম দামে গাছ বিক্রি করি না, কম দামে গাছ বিক্রি করে এখন লোকে টেনে আনি না। যদি প্রয়োজন হয় আমার ফোন নাম্বার নেবেন, ফোন নাম্বার করে গাছের দাম জেনে নিয়ে আসুন। যদি কেউ আসতে চান আমার কাছে, গাছ কিনতে যান বা শুনতে যান, আমার ফ্রি সার্ভিস আছে, আমি গাছ দেখিয়ে দিই। কোনো গাছ কিনতে হবে না, গাছ দেখিয়ে দেবো কী ব্যবস্থা হয়, এটা প্রত্যেক মানুষকে করে থাকি। যদি আসতে না পারে, সন্ধ্যে 7টা থেকে 10টা আমার ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারে, গাছ কীভাবে বসাতে হয় বা কী করতে হয়, কীভাবে গাছ করতে হয়, কোন গাছ করতে হয়, এটা কিন্তু আমি করে দিই বা বলে দিই। এটা নাম্বার, হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এটা শীতের ফুল চন্দ্রমল্লিকা, এখন শেষের দিকে। এই এই গাছ আমার প্রচুর প্রাইস নিয়ে এসছে, বড় গাছ। আপনি কম্পিটিশনে এগুলো থেকে প্রাইস নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার অনেক প্রাইস এসেছে, অনেক প্রাইস এসেছে, প্রাইস গুলো আমরা দর্শক পরে দেখাচ্ছি, দেখিয়ে দেবো। এবং গোলাপ, এই গোলাপ ব্যানার আছে, আপনারা দেখে নেন, এই তার থেকে আপনারা দেখে আপনারা আসতে পারবেন। চলেন, এবার দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবেদা দেখুন, এটা কালাপাতি সবেদা, ফলের সংখ্যা দেখুন, অসংখ্য সবেদা হয়ে আছে। একটা ছোট, এই সবটা কত ইঞ্চি টবে আছে? এটা এটা 16 ইঞ্চি টবে আছে, 16 ইঞ্চি মাত্র, 16 ইঞ্চি টবে। কত ফলন ফুলেছে দেখুন, অসংখ্য সবেদা আমরা দেখতে পাচ্ছি, 16 ইঞ্চি মাত্র টব দেখুন। এই গাছটা কম্পিটিশনে গিয়েছিল পুষ্প প্রদর্শনী মেলায়, এবং বলছি এবার এই যে টবটা, এই যে টবে
এটা কিন্তু প্রতি বছর একবার করে মাটি ফেলে দিয়ে মাটি তৈরি করে দিতে হবে, রিপোর্ট করতে হবে, নালে গাছের এই চেহারা বা এই ফল ধরে রাখবে না, গাছটা তখন পাতা টাতা থাকবে না, শিখরে যাবে। এই গাছটা মনে হচ্ছে টবে আছে, মনে হচ্ছে জমিনে বসা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক গাছে এরকম করুন, ছাদে করুন, বাড়িতে করুন, মাটিতে করুন, টবে করুন, প্রত্যেকেরই গাছ হবে। আমাদের কাছে কোনো জাদু মন্ত্র নেই, আমি পরিষ্কার কথা বলছি, আমরা প্রচুর খাবার দেই না গাছে, প্রয়োজন হয় না, কোনো জাদু নেই আমার হাতে, জাদু নেই যে গাছকে রাতারাতি বড় করে দিয়েছি, কোনো জাদু নেই, শুধু গাছকে ভালোবাসতে হবে। অনেকে ভাবেন যে নার্সারির অবদান অন্য কিছু, কিছু না, ভুল ধারণা, গাছকে ভালোবাসতে হবে, গাছের যেটা প্রয়োজন তখন যেটা লাগবে তখন সেটা দিতে হবে, আর মাটিটাকে টবের মাটি হোক, যে মাটি যেন সুন্দর হয়। হ্যাঁ, সকালে জল দেবেন, রাত্রে সন্ধ্যেবেলা শুকিয়ে যাবে, কোনো জাদু নেই। না বেশি যত্ন করলে দরকার নেই, বেশি যত্ন যত্ন করুন, ভালোবাসুন, কিন্তু অতিরিক্ত জল দেবেন না, অতিরিক্ত খাওয়ার দেবেন না। আর একটা কথা বলে রাখছি, প্রত্যেক বন্ধুই ভুল করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউবের দৌলতে তারা ভুল করে, ভুল ব্যাখ্যা আসে, সেটা হচ্ছে মাটির সঙ্গে কিছু মেশাবেন না, মাটিকে প্লেন রাখুন, মাটিকে প্লেন রাখুন, এরকম মাটি এরকম হয়ে যাবে, মাটি সঙ্গে কিচ্ছু মেশাবেন না, মাটি যখন, হ্যাঁ এরকম মাটি, এরকম মাটি হবে, হ্যাঁ তাহলে খুবই, হ্যাঁ হ্যাঁ। এবার যখন গাছ বসাবেন তার আগে কিছু জিনিস মেশাতে বলবো, দেখিয়ে দেবো কীভাবে মেশাতে হয়, তখন মেশাবেন, মাটির সঙ্গে কিছু মিশিয়ে মাটিটাকে জল খাওয়ান আর শোকান, কোপান শোকান, মাটিটা এইভাবে দু মাস করে তৈরি করুন, মাটি একবার তৈরি করে রেখে দিন কোথাও বস্তাবন্দি করে, মাটি ভালো থাকবে, মাটির জান নষ্ট করে দিন। এর সঙ্গে দিন 15-20 পর একবার চুন মেরে দেবেন, চুন দিলে জানটা নষ্ট হয়ে যাবে, কোনো ফাঙ্গিসাইড নষ্ট হবে, চুন মেরে বা জল দেবেন, তার সঙ্গে করুন, তাহলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু ভালো হবে। এই মাটি, আচ্ছা উল্টো দিকে দেখুন, এই দেখুন গোবর সার তৈরি করা আছে, এটা এটা মাটি তৈরি করা আছে, এটা মাটি তৈরি হয়ে গেছে, এই মাটি তৈরি হয়ে গেছে, রেডি মাটি। আচ্ছা এই দেখুন গোবর সার, এবার তৈরি করা হচ্ছে, এই দেখুন, এই যে কালো এইভাবে, এই গোবর সারটা পরে মেশাবো, যখন গাছ বসাবো তার দিন দশে বা 4-5 দিন আগে মেশাবো। হ্যাঁ সব আলো থাকবো, এটা 1.5 বছর পুরনো। হ্যাঁ এইভাবে করুন, ঠিক আছে। আচ্ছা আর একটা বলছি, ফলের গাছ মাটি ছাড়া হবে না, ফলের মাটিতে যারা ফুলের গাছ করেন বা অন্য কোনো গাছ করেন তারা ঘেঁসেও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঘেঁসের ঘেঁস জিনিসটা কি দেখাচ্ছি, এই যে ঘেঁস, এই যে এটা ঝাড়া ঘেঁস, এটা ধুলো আছে, এই ধুলো ঝেড়ে নিতে হবে, এই ঘেঁস, এই ঘেঁসে তো আপনার গাছ হবে, আসুন এসো বুঝে, এটা 8 ইঞ্চি টবে গোলাপ দেখুন, একদম ছোট্ট একটি টব, কত সুন্দর ফুলের গ্লেজ, একদম ফ্রেশ, এটা তো মাটি, মাটি ঘেঁষে করা মাটির টব। হ্যাঁ দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে, এবং এই গোলাপ ঘেঁষে করা যায়, মাটিতে করা যায়। হ্যাঁ টব দেখান নিন, আপনার এখানে টবও তো পাওয়া যাচ্ছে, টব সার পাবেন, এই তোমার অনেক দেরি হয়ে যাবে, তোমার অনেক ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে তবু দেখে দেই, এটা নিম খোল, এটা চামড়া ডাস্ট, এটা বড় হাড়ের দানা, এটা ছোট হাড়ের দানা, এটা হচ্ছে স্টিম দানা, ছোট দানা, স্টিম দানা না পাউডার না, এটা দানা একটু ছাড়া, আর পাউডার হচ্ছে এইটা, সব রকম নেই আপনি, হ্যাঁ না এটা আমার লাগে তো, এটা একদম ধুলো পাউডার, এটা ফুল গাছের ক্ষেত্রে খুব উপযোগী, এটা একদম ডাস্ট, ঠিক আছে। শিং কুচিটা সামনে আছে, মাটি টপ বিভিন্ন সাইজের মাটি টপ এখানে প্রস্তুত করে রেখেছেন, আপনারা চাইলে এখান থেকে মাটি টপ ক্রয় করে নিতে পারেন। আচ্ছা এলো স্নোবলের মাদার প্ল্যান্ট, স্নোবল স্নোবল বল, জাইন্ট বলা হয় কেউ, স্নোবল বলে, ঠিক আছে।
আমার চলে, হ্যাঁ হ্যাঁ আমার এগুলো সব শেষের দিকে, এগুলো সব শেষের দিকে, এগুলো সব এর কেটে ফেলবে, নষ্ট করে দেবো, এগুলো সব শেষ, মানে এগুলো ঘুরে এসছে আর এগুলো আমরা শেষ করে দেবো। আচ্ছা গোলাপ দেখুন, এটা ঘেঁসে গোলাপ, এটা ঘেঁসে গোলাপ, এটা মাটির গোলাপ, মাটিতে করা আছে, মাটিতে এটাও ঘেঁসে আছে, এগুলো প্রচুর ফুল দিয়ে গেছে, এরকম সব ফুল কেটে দিয়েছি আমরা, প্রচুর ফুল ছিল, ফুলের কালার এদের নিচে পড়ে আছে সব, আমি ফেলে দিয়েছি আর কি, এইরকম কালার। হ্যাঁ 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 হ্যাঁ, এই গোলাপে দেখুন, এগুলো এই গোলাপের কালার, না প্রাইসটা পরে দেখাচ্ছি, আসল গাছটা করুন, গাছ করুন, গাছ করতে, গাছ করার জন্যই আমি দর্শক বন্ধুদের বলছি যে গাছ করুন, একটা গাছ করুন বাড়িতে অন্তত। এটা ইনডোর প্লান্ট, সাকুলেন, ক্যাকটাস আরো আছে এখানে, কিছু আছে, এটা মানি প্লান্ট, এটা মিডিয়া হচ্ছে, এটা কোকোপিট আছে, কোকোপিট আর গোবর সার, আর এটা ঘেঁসে, এটা ঘেঁসে, এরও ঘেঁসে, আর এটা ছোপের টুকরো, টুকরো ছোবড়ার টুকরো, হ্যাঁ ছোবড়ার টুকরো, হ্যাঁ হ্যাঁ এটা সাকুলেন, সাকুলেন আসুন, এটা হচ্ছে ইনডোর প্লান্ট, সব সব ইনডোর প্লান্ট এখানে, এটা ফান আছে, এটা ফান আছে, সবই ইনডোর প্লান্ট এখানে। আচ্ছা এবার এবার দেখাই, এই সবে দাদা গিয়েছিল বারে সে ভাই কম্পিউটারে, হাইট কত, কয়টুকুনি হাইট, ফল কতটা আছে, এটা এটা কত, 14 ইঞ্চি টবে আছে, 14 ইঞ্চি টবে, না 14 ইঞ্চি টবে, যদি ফ্ল্যাট টবে আছে, এরকম সব আনুমানিক কতখানি ফল হয়, ও আমি গুনে নি আগে দেখি না, হ্যাঁ তবু এইটা দেখা যায় যে ছোট কাছে ফল করা যায়, ও ভালো হয়, ভালো হয়, শুধু জাতটাকে নির্বাচন করা মেন হচ্ছে, আর কোয়ালিটি যা দা কোয়ালিটি, যেখান থেকে নিন কোয়ালিটি নেবেন, কোয়ালিটি আমার কাছে, তবে আর যেখানে দেখিয়ে দিই, এটা তোমাকে তুমি এরপরে এসো, তোমাকে এখন এই অ্যাডিনিয়ামের রিপোর্টিং শুরু হয়ে গেছে, হ্যাঁ অ্যাডিনিয়ামের রিপোর্টিং, এগুলো সব রিপোর্টিং হবে, তুমি এরও দেখিয়ে দাও সব, ঠিক আছে, অ্যাডিনিয়াম অনেকে করে বাড়িতে, ছাদে করে, এতে করে, অ্যাডিনিয়াম রিপোর্টিং করা যায়, তখন তুলে রেখে দিয়েছি, এই যে তুলে রেখে দিয়েছি, এ ধোবো, এ ধোয়া হবে, বিভিন্ন স্টাইল আপনি দিয়েছেন দেখতে, হ্যাঁ এলো সব রিপোর্টিং করা হবে, দিন পনের মধ্যেই হবে এগুলো, হ্যাঁ এটা বটের, বটের বনসাই, বটের আরো আছে বনসাই, ওখানে পাকুড়ের আছে, বট অশ্বত্থ সবই আছে, আচ্ছা এসো, এটা চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট হচ্ছে, পমপমের এটা মাদার প্ল্যান্ট তৈরি হচ্ছে, আচ্ছা গাছের জন্য এটা পরিস্থিতি, হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেল ওখান থেকে, আচ্ছা এখানে হচ্ছে এই গাছের রিপোর্টিং হচ্ছে, যে ফলের গাছ, ফলে হ্যাঁ এটা মাটি তৈরি হয়েছে, এটা আজকেই করবো, তোমাকে দেখিয়ে দেবো, এটা মাটি, এটা রিপোর্টিং, এটা এই যে আচ্ছা এটা পরে দেখাচ্ছি তোমাকে, গাছ দেখিনি, তারপর আমি এটা কিভাবে রিপোর্টিং করে, তখন এটা গাছ রিপোর্টিং করে দেখিয়ে দেবো, তাহলে তোমার, হ্যাঁ তাহলে কি হবে, যারা দেখছে তারা কি শুনতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে, হুম ছোট্ট টবে, হ্যাঁ বুগেনভিলিয়া, এটাও রিপোর্ট করবো, এটাও রিপোর্ট করে দেখিয়ে দেবো, আসো আচ্ছা এখানে হচ্ছে এগুলো সব রিপোর্টিং হবে, গগনবিলিয়া গুলো সব নিয়ে এসছি বাগান থেকে, আর এগুলো হচ্ছে অর্কিড, আর অর্কিডে অনেকগুলো প্রজাতি আছে, আমাকে সবকটাই পাবেন, কাঠকলা মিডি আলাদা, কিছু কাঠকলাতে হয়, কিছু ছোবড়াতে হয়, কিছু কিচ্ছু লাগে না, ঝুলে থাকে, এখানে দেখা যায় এগুলো হবে অর্কিড, প্রজাতির উপর নির্ভর করে, প্রজাতির উপর নির্ভর করে, এগুলো হচ্ছে ক্যাকটাস, আরো দেখাচ্ছি এখানে, এই এই দেখো এটা কিছু নেই, ঝুলে আছে, এই ঝুলে আছে, এটা কিছু লাগে না, এতে এতে জল, এই যে ভ্যারেন্ডা, ভ্যারেন্ডা যদি খুব অসাধারণ ফুল হয়, আচ্ছা কিছু গাছ এখানে আছে, এই যে এতে লাগানো আছে, এতেই হয়ে যাবে, এগুলো ইনডোরে রাখতে হবে না, এটা সেমি ইনডোর প্ল্যান্ট, সেমি ইনডোর, মানে সূর্যের আলোটা লাগবে কিন্তু তাপটা লাগবে না, এখানে হচ্ছে জল খাওয়ানো যাবে কি, হ্যাঁ বৃষ্টি জল কিছু খায়, কিছু খায় না, আর এটা বৃষ্টি জল খাবে না, এটা হচ্ছে আপনার ক্যাকটাস, এগুলো ক্যাকটাস, খুব সুন্দর সুন্দর ক্যাকটাস, আরে সাকুলেন্ট, এপাশে সাকুলেন্ট, সাকুলেন্ট এই নিচে সব সাকুলেন্ট, বিভিন্ন প্রজাতির সাকুলেন্ট আপনার কাছে তো দেখতে রাখা, হ্যাঁ তোমাকে এটা এই গগনবিলিয়া রিপোর্টিং দেখিয়ে দিই, হ্যাঁ এই ধরলাম,
এই বে করে নিলাম ঠিক আছে এটা কত ইঞ্চি হবে এখন প্রতিস্থাপন করব এটা 8 থেকে 10 এ করব দেখো কি কেটে ফেললাম বুগেনভিলিয়া কি প্রতি বছর হ্যাঁ 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 একদম প্লেন সাদা পরিষ্কার মাটি ছিল তো তাই না কতক্ষণ নিয়ে এলাম আচ্ছা এইবারে তবে নিচের এই এইগুলো কিন্তু ঠিক থাকে ফুটোগুলো আর কি যেটা হচ্ছে এটা আচ্ছা এইখানে এইটা টুকরো দিতে হবে এরকম গর্তের উপরে বা এরকম টালি ভাঙা হবে যাই হোক দিতে হবে এটা আবার মাটি দিতে হবে ঠিক আছে এই মাটিটা তৈরি করা হচ্ছে বলে দিচ্ছি এই যে মাটিটা এই গগনবিলিয়ার ক্ষেত্রে 40% গোবর সার আচ্ছা এবার আর বাকিটা হচ্ছে মাটি এই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া আছে আর হচ্ছে দানা কীটনাশক দেওয়া আছে এটা তাড়াতাড়ি করেছি বলে এই মাটি তৈরি করতে পারিনি সারটা তৈরি করতে পারিনি সারটা আমি পরে দেবো এর গায়ে এখন কোনো সার দিচ্ছি না কেন এই যে গাছটা কেটেছি শেকড় তো কিছু ড্যামেজ হয়েছে এবার শেকড় এখানে যদি খাওয়ার দেখি খাওয়ার যদি হাড়ের গুঁড়ো পচে তাহলে এখানে পচিয়ে দেবে শেকড়গুলো পচিয়ে হ্যাঁ পচিয়ে দেবে আর নতুন শেকড় করতে বাধা করবে গাছ ক্ষতি হয়ে যেতে পারে ই করবো আমরা এটাকে অল্প করে নেব অল্প করে এই যে মাটি দিয়ে দিলাম চেপে দিলাম আমি চাপতে হবে এরকম চেপে দিতে হবে কারণটা কি বলে যত চেপে দেবে তত ভালো এর ভেতরে ফাঁপা থাকবে না ফাঁকা থাকবে না জল ধরে রাখবে কম জল যত ধরে রাখবে গাছ ভালো থাকবে জল বেশি ধরে নেবে তার মধ্যে পিঁপড়ে কেন্দ্র এটা হবে তার জন্য আমরা ফিরুডন পাউডার দিই এর সঙ্গে মেশানো আছে ফিরুডন পাউডার এর সঙ্গে মেশানো আছে তার জন্য কেচো টেচো হবে না এই গাছটাকে ঠিক বসাবার আগে এই নাকড়া এই কাপড়ের মধ্যে এরকম রুট হরমোন দেওয়া আছে রুট হরমোন কাটিং এইট বা রুট হরমোন এরকম নাকড়ায় নিয়ে নেবেন একটু পুডলি করবেন এরকম করে দেবেন ছাড়া দেবেন হ্যাঁ হ্যাঁ এই শেকড়ের উপরে সাহায্য করে এবং এটা কিন্তু সব গাছের ক্ষেত্রেই করবেন ফল ফুল যাই করুন মানে রিপোর্টিং তো স্থায়ী গাছগুলো হয় শেকড় কেটে ফেলে আমরা একটুখানি করেছি তাহলে একটুখানি করেছি যেহেতু এরম দেবেন এরম বসাবেন এরকম লাঠি তৈরি করে রাখবেন এই লাঠি দিয়ে এরকম করে মেরে এরকম চেপে চেপে দেবেন মাটি মাটি আলগা রাখবেন না এরকম চেপে চেপে এরকম হ্যাঁ না থাকবে না ইয়ার থাকলেই বিপদ পিঁপড়ে হবে পিঁপড়ে বাসা হবে শেকড়ও ভালো হয় না ফাঁকা জায়গায় শেকড় চলতে পারে না তাহলে মাটি যত টাইট হবে তত কিন্তু শেকড় ভালো হবে আপনারা এইভাবে মাটিটা তৈরি করে নেবেন এইভাবে মাটিটা টাইট করে নেবেন তাহলে শিকড়টা ছাড়তে পারবে খুব সুন্দর দেখে নিন সম্পূর্ণভাবে আপনাদের দেখানো হচ্ছে আপনারা এইভাবেই রিপোর্ট করুন আচ্ছা হ্যালো এবার দেখুন এই টবে যদি মাটি আসবে পরবর্তীকালে এই এতটা গ্যাপ রেখেছি এই 2 ইঞ্চি গ্যাপ আছে এই গাছটা ধরে যাওয়ার পর 15 দিন 20 দিন বা 1 মাস পর এখানে চাপান দেবো এই মাটি চাপান দেবো না চাপানটা কিভাবে দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি একটা গাছ রিপোর্টিং করলাম এইটাকে কি জল দেবো এই জল আমাদের তৈরি করা আছে এটা হচ্ছে ব্যাবিস্টন আর হচ্ছে M45 এই দুটো মিশিয়ে ব্যাবিস্টন 1 চামচ আর M45 2 চামচ এই রেশিওতে জল তৈরি করে রাখবেন জলটা এরকম গাছের গোড়ায় দিয়ে দেবেন
এটার কাজটা কি? এটা হচ্ছে কোন ফাঙ্গাস, ফাঙ্গাস থাকলে ফাঙ্গাসটাকে নষ্ট করে দেবে, ফাঙ্গাস নষ্ট করবে। হ্যাঁ আচ্ছা, একদিন পরে কালকে করে জল দেবেন না, এই রুট হরমোন গুলে, এই রুট হরমোনটা জলে গুলে একদিন পর মানে পরশু দিন জলে গুলে জলে গাছকে খাওয়াবেন, ঠিক আছে? তারপরের দিন আবার একটা, আবার একদিন পর আবার এই ফাঙ্গিসাইড জল দেবেন, এরম করে 10 দিন চলবে। এবার চাপানটা কি ভাই, গাছটা বসানো হয়ে গেল, একটু ছাওয়াই রেখে দেবো। এবার চাপানটা কিভাবে তৈরি করবো আসুন, সুবিধার জন্য একটু ঢেলেও রেখে দিয়েছি। এটা হচ্ছে গোবর সার, এটা বাদাম খোল, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, এটা জৈব সার, আর এটা হচ্ছে ওই দানা কীটনাশক ফিউরোডন পাউডার। এটা নিজেরা তৈরি করলে অসুবিধা নেই, গোবর সার তো বেশি লাগে। এবার এটা মিশিয়ে রেখে দেবো, এরকম করে মেশালাম। এটাই চাপান দেবো, এর সঙ্গে মাটি এটা মেশাবো, মাটি মিশিয়ে এটা, এটা যদি এক মুঠো নেই মাটি নেবো দু মুঠো, এটাই চাপান হিসাবে চলে যাবে। এটাকে একটা জল দিয়ে এরকম মিশিয়ে জল দিয়ে রেখে দেবো, দিন পনেরো কুড়ির পর এটা ব্যবহার হয়ে জাগাজ হয়ে যাবে। দর্শকদের জন্য কি বলবেন, আনুমানিক সে যখন বাড়িতে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপান সারটা কত পরিমাণের, হ্যাঁ করবে সেটা একটু আমি বলে দিচ্ছি। হাড়ের গুঁড়ো 1 কেজি যদি নেয়, শিংকুচি 500, বাদাম খোল 500, এই বাদাম খোল 250-300, নিম খোল 500, গোবর সার 10 কেজি, এই জৈব সার, এই যে জৈব, এটা জৈব, যেটা জৈব বাড়িতে পাতা পচি টচি করা হয় সেই জৈব সারও দেবেন, এতে তাতে ভালো হয় সবজি। এটাকে এরকম করে মেশাবেন, এটাকে মিশিয়ে দিয়ে এবার এই এই যে মেশানো হলো, এই মেশানোর সঙ্গে এটা এক মুঠো আর মাটি দু মুঠো, ঠিক আছে? 2:1 এটা মিশিয়ে ওই গাছের কাছে খাবার দিয়ে দেবো। গাছ যখন পাতা ছাড়বে, পাতা পড়ে পাতা ছাড়বে, তার মানে গাছের শেকড় হয়েছে, বাচ্চা ছেলে যেরকম শক্ত খাবার খেতে পারে না, গাছের শেকড় যদি না হয় তাহলে সে খাবে কি করে? খাবার দিলে সে খাবার খাবে না, বদহজম হয়ে গাছে মারা যাবে। সেই জন্য বলে দিচ্ছি, গাছের কি, গাছের শেকড়টা আসল জিনিস, গাছের শেকড়ে যদি না হয়, যদি বুঝতে না পারেন যে গাছের শেকড় হয়নি, গাছের শেকড় না হলে গাছ ফ্রেশ থাকবে না, দেখবে না, আর হচ্ছে সেই গাছে ফ্রেশ থাকবে না, তাহলে ফ্রেশ না তাহলে গাছে কি করবেন, মাঝে মাঝে গাছে গোড়ায় হিউমিক অ্যাসিড বাজার কিনতে পাওয়া যায়, হিউমিক অ্যাসিড দেবেন, এটা এটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, লিটারে 2 গ্রাম করে বা 5 গ্রাম দিতে পারেন, দিয়ে গাছে গোড়ায় দেবেন, অথবা আরও দিতে পারেন যদি মনে করেন রুট হরমোন, রুট হরমোন বা কাটিং রুট, এটাও জলে গুলে আপনি গাছে গোড়ায় দিতে পারেন, দিলে এটা গাছের কিন্তু মানে গাছের শেকড় হয়ে যায়, শেকড় হলে বুঝতে পারবেন যে এইটা, এটা হচ্ছে আপনার এটা রেডি হয়ে গেল। এবার আমরা কি করবো, এটা জল দেবো, এর মধ্যে জল ছিটিয়ে দেবো, দিলে হ্যাঁ মাঝে মাঝে নাড়িয়ে দেবো আবার, এটা 15 দিন এইভাবে করবো, আজ 15 দিন হ্যাঁ এইভাবে রাখবো। আজকে জল না, মশতে রাখবেন না, মশতে তাহলে পারবেন না, এটা মশতে দরকার নেই, হালকা জল দেবেন, হ্যাঁ হালকা জল দেবো, দিয়ে আজকে জল দেবো, কালকে নাড়িয়ে দেবো, আবার পরশু দিন জল দেবো, আবার নাড়িয়ে দেবো, তাহলে কি হবে, এগুলো পচে যাবে, এর যে একটা ঝাঁস থাকে সেইটা নষ্ট হয়ে যাবে, মানে যেকোনো ফাঙ্গিসাইড কিন্তু বারবার করে টবের গাছে ব্যবহার করা দরকার। টবের গাছে জলটা তো ঠিক থাকে না, পিএইচ মাপতে পারি না আমরা, মাটির পিএইচ মাপতে পারি না,
সেহেতু ফাঙ্গিসাইডের ব্যবহার করার প্রয়োজন আছে। ফাঙ্গিসাইড দিলে কি পিএইচটা ঠিক আসে? হ্যাঁ, পিএইচ ঠিক আসে না আসুক, তার ফাঙ্গাসটা নেবে না। আচ্ছা, ফাঙ্গাস নেবে। হ্যাঁ, আমরা মাপতে পারি না বলে ফাঙ্গাসটা নেবে না অন্তত। আর টবের গাছের ক্ষেত্রে এই যে খাওয়াটা দিলেন, মনে করুন এবারে মনে করুন অনেকে অনেকে ভাবছে কি করব, এটা যদি কারো তৈরি করে নেন, এটা আমি করলাম কেন, আমার রেডিমেড গাছের জন্য, কেউ এক মাস পরে গাছ রিপোর্টিং করবে, অসুবিধা নেই, মার্চ এপ্রিল অবধি করা যাবে, বর্ষাকাল অবধি করা যাবে, কোনো ব্যাপার না। তখন কি এটা তৈরি করে নিন, করে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে একবার রিপোর্টিং করে দিই, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ভালো। দু রকম হয়, আমি যেহেতু এখন দিতে পারছি না বলে আমি এটা তৈরি করে রাখলাম, আমার সময় নেই, তাড়াতাড়ি করছি। আবার এটা যদি তৈরি করে রেখে দেন তাহলে একবারে মাটির সঙ্গে মিশিয়ে নিয়েও গাছকে বসাতে পারেন। ঠিক আছে, প্রতি টবে ছোট টব হলে এই এতটা দেবেন, আর বড় টব হলে বেশি দেবেন, এতটা দেবেন। এই যে বেশি গোবর সার নিয়ে তাহলে আমরা তৈরি হয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রে এটা কিন্তু খাওয়ার তৈরি হয়ে গেল, বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, এবার বড় টব হলে বড় বেশি পরিমাণ দিতে হবে, আর এই খাওয়ার কিন্তু থেকে যাবে, ছ মাস এক বছর থেকে যাবে গাছটা। এবার মনে করুন ছ মাস পর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ বাড়ছে না, মনে করুন দেখতে পাচ্ছেন যে গাছে গ্রোথ নেই, তখন এই চাপানটা করে রাখুন, এরকম করে গাছের খুঁড়ে চাপান দিয়ে দেবে। খুব সুন্দর পরিচর্যা আপনি বললেন। ঠিক আছে, আর কোনো কিছু অসুবিধা হলে দশটা বন্ধুদের বলছি, তোমাকেও বলছি, তোমার কাছে আছে, আমাকে ফোন করতে বলো সন্ধ্যে সাতটা থেকে দশটা, কেন আমি ফোনটা রেখে কাজ করি বাগানে, একদম একদম আমি সময় দিতে পারি না, মধ্যে তো ফোন করে, না 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 না, ঠিক আছে একদম। আচ্ছা, এটা হচ্ছে গাছের রিপোর্টিং ক্ষেত্রে, গাছ বসাবার ক্ষেত্রে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা।